নমস্কার, মঞ্চ একাডেমি কার্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব অক্ষরবৃত্ত বা মিশ্রবৃত্ত ছন্দ নিয়ে। এই ছন্দরীতিতে ধ্বনি বিন্যাস ও মাত্রা গণনায় কিছু স্বাতন্ত্র্য রয়েছে। এতে প্রত্যেক মুক্তদল একমাত্রা রূপে গণ্য হলেও রুদ্ধদল সব ক্ষেত্রে দু মাত্রার গণ্য হয় না। কখনো পদের আদি ও মধ্য একমাত্রা ধরা হয়, কখনো পদান্তের যে রুদ্ধদল সেটা দুমাত্রা হয়। রুদ্ধদলের এই দুই রূপের সমবায়ে গঠিত বলেই একে মিশ্র কলাবৃত্ত বা সংক্ষেপে মিশ্রবৃত্ত ছন্দ বলা হয়। এতে দৃষ্টিগ্রাহ্য অক্ষরের হিসেবে যত অক্ষর তত মাত্রা গণ্য করা হয়। যেমন বড় বড় মস্তকের পাকা শস্য ক্ষেত বাতাসে দুলিশে যেন শীর্ষ সমেত, এখানে 8-6 মাত্রার হয়েছে ভাগটা স্ক্রিনে। এখানে শীর্ষ উচ্চারিত হয়েছে শির এবং সর্বে, আর শির দুই কলা, কিন্তু শস্য শস্য এখানে শস্য কিন্তু একমাত্রার হয়েছে। এতে বিজোর যে সংখ্যা মাত্রা সংখ্যা কখনো স্থান পায় না, 4, 6, 8, 10, 12 প্রভৃতি জোর মাত্রার হয়। সাধারণত এতে দুটি পর্ব থাকে, ব্যতিক্রম ঘটে। পূর্ণ পর্বে সমতা না থাকলে প্রসারণ বা সংকোচন ঘটিয়ে সমতা আনা হয়। এই ছন্দ ধীর লয়ের, তান প্রধান, পংক্তি মিল থাকতেও পারে ও গাম্ভীর্যের প্রকাশ ঘটে। শোষণ শক্তির পরিচয় থাকে এতে, শব্দখণ্ড নেই, দীর্ঘ ছন্দস্পন্দ। এই ছন্দের মানে এক পদী থেকে চৌপদী, পয়ার, অমিত্রাক্ষর ছন্দ, সনেট ও মুক্ত ছন্দের কবিতা বা তথা গদ্য ছন্দ এই শ্রেণীতে পড়ে। যেমন ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, এটা মাত্রাবৃত্তেও হয়, আবার এই অক্ষরবৃত্তেও আমরা গণনা করে নিতে পারি। সনেট ও চতুর্দশপদী, ইতালীয় সনেট্টো শব্দ থেকে সনেট কথাটি উৎপত্তি। মধুসূদনের জন্মদাতা। এটি দুটি স্তবকে মোট 14টি চরণে বিভক্ত। প্রথম 8 চরণের স্তবক, পরে 6 পংক্তি বা 6 চরণের স্তবক। প্রথমটিকে অক্টেভ বা অষ্টক বলা হয়, শেষেরটিকে সেস্টেট বা শতক বলা হয়। যেমন বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, 8+6 মাত্রা। এরপর রয়েছে বৈরিশ ছন্দ। অমিত্রাক্ষর ছন্দকে অমিত্র মানে অমিলযুক্ত ছন্দকে সংলাপের আকারে আবৃত্তির মতো উচ্চারণ করলে অনেক সময় গদ্যের মতোই শোনায়। নাট্যকার গিরিশচন্দ্রের নামেই এই নাম। যেমন নীরহেরি নারী চক্ষে দয়া না করিব, রবিরে বধিব শুনি মম, এই ধরনের মানে যেন গদ্য। তো 8, 6, 6 এই ধরনের, এতে চরণান্তিক মিল থাকে না এই ছন্দে, বৈরিশ ছন্দে। পংক্তি ও পদগুলিরও কোনো মাপ নেই, যে কোনো রকমভাবে এটা গড়ে উঠতে পারে। এবারে আসি আমরা অমিত্রাক্ষর ছন্দ। অমিত্রাক্ষর ছন্দ, অমিত্রাক্ষর শব্দটির অর্থই হলো অক্ষরের মিত্রতা বা মিল নেই। পয়ার ভিত্তিক এই ছন্দ, এতে চরণান্তিক মিল না থাকলেও প্রবহমানতা বজায় থাকে। প্রবহমানতা মানে একটি চরণ থেকে পরের চরণে কথাটা প্রবাহিত হয়ে যায়। এতে 8, 6, 14 মাত্রার পংক্তিতে নির্দিষ্ট থাকে, এটি স্তবকের নির্দিষ্ট নিয়ম নেই। প্রবহমান পয়ারের যেমন অমিত্রাক্ষর হয় তেমনই মিত্রাক্ষরও হয়, কিন্তু এই ছন্দের যে মূল কাঠামো সেটা হচ্ছে 8-6 পর্বের, মানে 14 মাত্রার পংক্তিতে নির্দিষ্ট। এটা ছন্দ জ্যোতির সঙ্গে অর্থ জ্যোতির যে ছেদের সহাবস্থান না মেনে পূর্ণ ভাব প্রকাশের জন্য ছেদকে
যথেচ্ছ ছানে স্থানে বসানো যেতে পারে। যে আগের লাইনেই বা আগের বাক্যটিতেই বসাতে হবে দীর্ঘজতি সেটা নয়, পরের লাইনে বা তারও পরের লাইনে গিয়ে দীর্ঘজতিটি বসতে পারে। অন্তমিল বর্জনের ফলে ভাব প্রবাহকে অন্য পংক্তিতে সঞ্চারিত করে দেওয়া যায়। স্তবকের নির্দিষ্ট নিয়ম নেই, যে কোনোভাবে হতে পারে। ছন্দ স্পন্দন ও ধ্বনি শোকমার্জের জন্য উপযুক্ত শব্দ ব্যবহারের সুযোগ আছে এখানে। ছন্দমুক্তির নতুন দিগন্তের উন্মোচন ঘটেছে এই অমিত্রাক্ষর ছন্দে। অমিত্র ছন্দের প্রয়োগ ঘটে বলে মহিতলাল মজুমদার এই ছন্দের নাম দিয়েছেন প্রবহমান পয়ার। প্রতিটি নামের মধ্যে তার বিশিষ্টতার প্রকাশ তো ঘটেইছে, আমরা সেটা দেখে নেব। যেমন তারপরে অন্তমিল না থাকায় ভাব প্রবাহকে অন্য পংক্তিতে যে সঞ্চারিত করে দেওয়া যায়, ফলে পূর্ণজ্যোতি বা অর্থজ্যোতি যে কোনো স্থানে ব্যবহৃত করা যায়। যেমন ত্যাজী ধনু নিষ্কশিলা, অসি মহাতেজা, রামানুজ ঝলশিলা, ফলক আলোকে নয়ন, হায় রে অন্ধ অরিন্দম বলি ইন্দ্রজিৎ। এখানে কমা চিহ্ন বা কোলন চিহ্ন ব্যবহৃত হয়েছে। আমরা এই ভাগগুলোকে 8-6, 8-6, 8-6 মাত্রার, কিন্তু এই দীর্ঘজ্যোতি বা অর্থজ্যোতি গিয়ে পড়েছে 3 নম্বর লাইনে। তো এটাকে আমরা গদ্য ছন্দ নিয়ে, রবীন্দ্রনাথের ভাষায় গদ্য যেখানে রসের আবির্ভাব সেখানে ছন্দ অতি নির্দিষ্ট রূপ নেয় ও তার মধ্যে কেবল থেকে যায় ছন্দের গতিলীলা, একেই বলা হয় গদ্য কবিতা বা গদ্য ছন্দ। এ স্রষ্টা রবীন্দ্রনাথ। যেমন কাছে এলো পূজার চিঠি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং, হাওয়া উঠেছে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে। এখানে এসে দীর্ঘ অর্থজ্যোতি, কাছে এলো পূজার চিঠি অর্থজ্যোতির চিহ্ন বা দাড়ি, রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং দাড়ি, হাওয়া উঠেছে শিশিরে শিরশিরিয়ে কমা, শিউলির গন্ধ এসে লাগে। এই যে ছন্দ, এটা গদ্য ছন্দ, এটাও অক্ষরবৃত্তের বা মিশ্রবৃত্তের একটা মুক্তবন্ধ ছন্দ। ছন্দের বন্ধন থেকে সর্বপ্রকার মুক্তি কথা ভেবে এর নাম দেওয়া হয়েছে মুক্তবন্ধ ছন্দ বা মুক্তক ছন্দ, ফ্রি ভার্স। এতে অসম দৈর্ঘ্যের বেগমান প্রবহমানতা লক্ষ্য করা যায়। তোমার চিকন লাইন শেষ 6 মাত্রা, চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মেলাইত, 8+10 মাত্রার তবে 2 মাত্রার একদিন কবে, 6 মাত্রার চঞ্চল পবনে লীলায়িত, 10 মাত্রা মর্মর সুমুখর ছায়া, 8 মাত্রার এই ভাগ। এটাও স্ক্রিনে দিয়ে দেব। এই যে মুক্তি, মানে কোনো বাধা নেই, কোনো নিয়ম নেই, মুক্ত ছন্দ। এরপরে আসি পয়ার। আয়তন ভেদে পয়ার বা দুপ্রকার, পয়ার ও মহাপ্রয়ার, মহাপয়ার। রীতিভেদে দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্রবৃত্ত এগুলো রয়েছে। আর গতি ভঙ্গি ভেদে আবহমান, প্রবহমান ও মুক্তক ছন্দ। এবারে আসি যে এই পয়ার ছন্দ আকৃতির নাম, ছন্দ রীতি বা ছন্দ প্রকৃতির নাম নয়। যে ছন্দ পংক্তি অর্ধজ্যোতি দ্বারা যথাক্রমে 8 ও 6 মাত্রার 2 ভাগে অর্থাৎ 2 পদে বিভক্ত তারই নাম পয়ার। এজন্যই সম্ভবত সত্যেন্দ্রনাথ বলেছেন 8-6, 8-6 পয়ারের ছাতকয়। মহাপয়ার কি জিনিস? অর্থাৎ পয়ার আসলে দ্বিপদী বন্ধের একটি বিশেষ রূপের রূঢ়ার্থক নাম। এই যে হলো, এটি কেবল 8-6 মাত্রার দ্বিপদী বন্ধকেই পয়ার নামে আখ্যাত করা হয়। পরবর্তীতে অবশ্য 8-10 মাত্রার দ্বিপদী বন্ধকেও পয়ার বলা হয়েছে, তবে তাকে দীর্ঘ পয়ার বা মহাপয়ার নামে অভিহিত করা হয়েছে।
যেমন যে আজ বিকেলে কোকিল ডাকে শুনে মনে লাগে, 8-6 এটা 4-4-4-2 দলবৃত্ত ছন্দে হয়ে যায়, কিন্তু অক্ষরবৃত্তে যদি ভাগ করি 8-6 মাত্রার কলাবৃত্তে বা মাত্রাবৃত্তে, পূর্ণিমা রাত্রের জ্যোৎস্না ধারায় 8-6 মাত্রার মিশ্রবৃত্তে, জীবনে মন্থনে বিষ নিচে করি পান 8-6 মাত্রার। এখানে গঠনগত দিক থেকে তিনটি পয়ার, কিন্তু শুনতে তিন রকম। তেমনইভাবে 8-10 মাত্রার যে মহাপয়ারের নিদর্শন আমরা দেখব সেটাও রয়েছে, সেখানেও বিভাজনটা একই হলেও মাত্রা বিন্যাস 8-10 মাত্রার হয়। যাত্রার যে ছন্দ বিভাজন, সেখানে যদি আমরা দলবৃত্তে ছন্দের দেখি, ভাবসাধনার এই ভুবনে এসো তোমার নতুন বাণী লয়ে 8-10 মাত্রা, কিন্তু দলবৃত্ত ছন্দে 4-4-4-4-2 এভাবে ভাগ করা যাবে। কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দে রয়েছে সম্মুখে অজানা পথ ইঙ্গিত মেনে দেয় ধরে, এখানে 8-10 মাত্রার বিভাজন। মিশ্রবৃত্ত বা কলাবৃত্তের মিশ্রবৃত্ত বা অক্ষরবৃত্তের যে দৃষ্টান্ত, সেখানে মহাপয়ার দৃষ্টান্ত, সেটা হবে সত্যমূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি। এই যে 8-10 মাত্রার এই বিভাজন সত্যি ব্যতিক্রমী, এবং মহাপ্রয়ার যে মিশ্রবৃত্তেরই উদাহরণ বা দৃষ্টান্ত বা প্রকারভেদ, এটা বলাই বাহুল্য। আজকের পর্বে মাত্রাবৃত্ত বা মিশ্রবৃত্ত, মিশ্র কলাবৃত্ত বা মিশ্রবৃত্ত বা অক্ষরবৃত্তের আলোচনা এখানেই, ফিরে আসবো পরের পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নমস্কার।